নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হলো ব্যাকেক। ব্যাকেক কি, কেন হয় এবং এর জন্য আপনারা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সেই বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমেই জেনে নেব ব্যাকেক কাকে বলে। ব্যাক মানে পিছনের দিকের যে কোনো ব্যথা, সেটা কোমরে ব্যথা হতে পারে অথবা পিঠে ব্যথাও হতে পারে। এখন জেনে নেব কী কী কারণে এই ব্যাক পেন হয়। অনেকক্ষণ ধরে কাজ করার সময় বা ভারী কোনো জিনিস তোলার সময়, অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকলে অথবা অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে, একটানা অনেকক্ষণ চললেও ব্যাক পেন হতে পারে। আসুন এবার জেনে নেওয়া যাক হোমিওপ্যাথিতে এর কী কী ওষুধ আছে। প্রথমেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ন্যাটোমির 30 বা 200। এর লক্ষণ হলো, যাদের কোমরে ব্যথা তাদের যদি হার্ট প্রেশার দেওয়া হয়, কোমরে বা শক্ত কোনো জায়গায় হেলান দিয়ে বসলে আরাম পায়, সেক্ষেত্রে ন্যাটোমির 30 অ্যাকিউট কেসের জন্য 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন খেতে হবে। আর যদি ক্রনিক ডিজিজ হয়, সেক্ষেত্রে ন্যাটোমির 200 সপ্তাহে 1 বার 2 ফোঁটা করে খেলেই অনেকটা উপকার পাবেন। এরপরের মেডিসিনটি হলো ক্যালিনাইট্রিকাম। এটিও 200 বা 30 পোটেন্সিতে আপনারা ব্যবহার করতে পারেন। এর একটি ইউনিক সিমটম আছে, সেটি হলো ফাস্টিং করলে অনেক সময় পেটে ব্যথা না হয়ে কোমরে ব্যথা হয়, সেক্ষেত্রে ক্যালিনাইট্রিকাম 30 2 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন দিতে হবে এবং দেখবেন আপনারা অনেকটা রিলিফ পেয়েছেন। যদি দেখেন অনেকটা কমে গেছে, তখন ক্যালিনাইট্রিকাম 200 সপ্তাহে 1 বার নিলেই অনেকটা উপকার পাবেন। পরের মেডিসিনটি হলো ক্যামোমিলা 200। আমরা সবাই জানি এটা বাচ্চাদের জন্য খুবই একটি ভালো মেডিসিন, কিন্তু জানেন কি, ব্যাক পেনের জন্য ক্যামোমিলা 200 খুবই একটি উপকারী ওষুধ। যদি আপনারা কফি খান, তারপরে যদি কোমরে ব্যথা হয়, তখন ক্যামোমিলা 200 2 ফোঁটা করে সকালে খালি পেটে 1 সপ্তাহ খেলেই আপনারা অনেকটা উপকার পাবেন। পরের মেডিসিনটি হলো নেটমসাল্প 6X। যখন আপনারা অনেক সময় বসে থাকেন, কোনো কাজ করেন, তখন কোমরে খুব ব্যথা হয়, সেক্ষেত্রে নেটমসাল্প 6X একটি খুব ভালো বায়োকেমিক মেডিসিন। এটি 6টি করে দানা সকাল দুপুর ও রাত 1/2 কাপ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেলেই অনেকটা উপকার পাবেন। এর পরের মেডিসিনটি হলো ওভাটোস্টা 3X। লিউকোরিয়ার সাথে যদি মহিলাদের কোমর ব্যথা থাকে, সেক্ষেত্রে ওভাটোস্টা 3X 2টি করে দানা দিনে 3 বার বেশ কিছুদিন খেলে অনেকটা উপকার পাবেন। এর পরের মেডিসিনটি হলো বারবেরিস ভালগারিস মাদার টিনচার। যদি কিডনির কোনো সমস্যা থাকে বা ইউরিনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে যদি কোমরের ব্যথা হয়, বারবেরিস ভালগারিস মাদার টিনচার তখন খুবই ভালো কাজ করে। বারবেরিস ভালগারিস মাদার টিনচার 20 ফোঁটা 1/2 কাপ উষ্ণ গরম জলের সাথে দিনে 2 বার বেশ কিছুদিন খেলে অনেকটা উপকার পাবেন। এর পরের মেডিসিনটি হলো সালফার 30 বা 200। যদি দেখেন কোমরে ব্যথার জন্য রোগী সোজা হয়ে চলতে পারছে না, সামনের দিকে ঝুঁকে চলছে, সেক্ষেত্রে সালফার খুবই একটি উপকারী ওষুধ। অ্যাকিউট কেস হলে 30 সালফার দিনে 2 বার বেশ কিছুদিন দিতে হবে। আর যদি দেখেন ক্রনিক ডিজিজ হয়, সেক্ষেত্রে 200 2 ফোঁটা করে সকালে খালি পেটে খেলে বেশ কিছুদিন অনেকটা উপকার পাবেন। এরপরের মেডিসিনটি হলো নাক্স ভোম 200। এক্ষেত্রে রোগী শুলে এক পাশ থেকে আরেক পাশ ফিরতে তার কষ্ট হয়, যে কোনো কারণেই কোমরে ব্যথা হোক না কেন, সেক্ষেত্রে নাক্স ভোম 200 রোজ রাতে শোয়ার সময় নেবেন। একটু কমতে সময় লাগবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে ঠিক কমে যাবে। এরপরের মেডিসিনটি হলো অ্যাসকিউলাস হিট 30। এটি কোমরের ব্যথার জন্য খুবই একটি ভালো মেডিসিন। যদি দেখেন কারোর পাইলস আছে এবং তার সঙ্গে কোমরে ব্যথাও আছে, সেক্ষেত্রে অ্যাসকিউলাস হিট 30 2 ফোঁটা করে সকাল বিকাল ও রাত 3 মাস খেলেই অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো আর্নিকা 200। আমরা সবাই জানি আর্নিকা যে কোনো ব্যথার জন্য খুবই ভালো, সেক্ষেত্রে আর্নিকা 200
কোমরের ব্যথার জন্য আমরা ব্যবহার করতে পারি। এটি সকালে খালি পেটে দু ফোঁটা করে বেশ কিছুদিন নিলে আপনারা উপকার পাবেন। এই ওষুধগুলোর মধ্যে যেই লক্ষণগুলো আপনার সাথে মিলে যাবে ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। ওষুধ প্রয়োগের আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নেবেন। আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।